দ্বিতীয় বিবরণ পুস্তক 14 অধ্যায়। তোমরা তোমাদের ঈশ্বর ভগবানের সন্তান, কারোর মৃত্যু শোকে শোক প্রকাশ করতে গিয়ে নিজেদের দেহটাকে ক্ষয়ক্ষতি করবে না, মাথার সামনেকার চুলও মুড়িয়ে নেবে না। কেননা তোমরা তো তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত এক জাতির মানুষ। পৃথিবীর বুকে যে সব জাতি রয়েছে তাদের মধ্য থেকে ভগবান তোমাদেরই বেছে নিয়েছেন তার একান্ত আপন জনগণ হবার জন্যে। তোমরা জঘন্য কোনো খাদ্য কখনো মুখে দিও না, শুধুমাত্র সেই সব পশুর মাংসই খাওয়া চলবে। গরু, ভেড়া, ছাগল, হরিণ, কৃষ্ণসার, চিত্রমৃগ, বন্য ছাগ, বাত মৃগ, সম্বর, পাহাড়ি মেষ, এক কথায় খণ্ডিত খুর, যেসব পশু যাদের খুর মাঝখান থেকে দুভাগ করা এবং জাবর কাটে যারা, তাদের সকলেরই মাংস খাওয়া চলবে। তবে যারা জাবর কাটে কিংবা খণ্ডিত দুভাগ করা খুর আছে, তাদের যাদের মধ্যে এই কয়েকটি পশুর মাংস খাওয়া চলবে না, উট, শশক, বীজু, এরা অবশ্য জাবর কাটে কিন্তু এদের খুর খণ্ডিত নয়, তোমরা এদের অশুচি পশু বলেই গণ্য করবে। শুয়োর, তার অবশ্য খণ্ডিত খুর আছে কিন্তু সে জাবর কাটে না, তাকে তোমরা অশুচি বলেই গণ্য করবে। ওইসব পশুর মাংস খাওয়া চলবে না, তাদের মৃতদেহ স্পর্শ করা চলবে না। জলচর যত প্রাণীর মধ্যে ওইগুলি খাওয়া চলবে। পাখনা আছে, আঁশ আছে, তেমন কয়েকটি প্রাণীকে খাওয়া চলবে, কিন্তু যাদের আঁশ নেই পাখনা নেই তেমন কোনো কিছু খাওয়া চলবে না। তোমরা তেমন সব প্রাণীকে অশুচি বলেই গণ্য করবে। যে কোনো পশু পাখিকে, যে কোনো শুচি পাখিকে খাওয়া চলবে, এই পাখিগুলিকে খাওয়া চলবে না। ঈগল, শকুন, কালো শকুন, কালো চিল, সৈন্য পাখি এবং যে সব রকম বড় চিল, সব রকম কাক, উট পাখি, নিশাচর বাজ পাখি, গাং চিল এবং সব রকম বাজ পাখি, ছোট পেঁচা, বড় পেঁচা, সাদা পেঁচা, কাল পেঁচা, সাদা শকুনি, পানকৌড়ি, সারস, সব রকম বক, হুপো আর বাদুর। তোমরা ডানাওয়ালা প্রত্যেকটি পতঙ্গকে অশুচি বলে গণ্য করবে, তা খাওয়া চলবে না। ডানাওয়ালা যে কোনো শুচি প্রাণীকে কিন্তু খাওয়া চলবে। তোমরা এমন কোনো পশু মাংস খাবে না যে পশু স্বাভাবিকভাবে মারা গেছে। তোমরা অবশ্য তোমাদের জনগণ বন বসবাসকারী কোনো প্রবাসী মানুষকে তা খেতে দিতে পারো, কিংবা কোনো বিদেশির কাছে তা বিক্রি করে দিতেও পারো। আসলে তোমরা তো তোমাদের ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত এক জাতির মানুষ। কোনো ছাগল ছানার মাংস কখনো তার মায়ের দুধে ফেলে সেদ্ধ করবে না। বীজ বপনের ফলে প্রতি বছর তোমরা জমিতে যে শস্যে ফসল হয় তুমি নৈবেদ্য হিসাবে তার 10 ভাগের 1 ভাগ আলাদা করে রাখবে। তোমার ঈশ্বর ভগবান যে স্থানটিকে নিজের নামে অধিষ্ঠান ভূমি করার জন্য বেছে নেবেন, তুমি সেখানেই তার সামনে খাবে। তোমার নতুন শস্যের সুরা আর তেলে সেই 10 ভাগা নৈবেদ্য তোমার গরু, মেষ ও ছাগলের প্রথম জন্মানো যত মদ্দা বাচ্চার মাংস। এইভাবে তুমি তোমার ঈশ্বর ভগবানকে সব সময় সম্ভ্রম করতে শিখবে। অবশ্য সেখানে যাওয়ার পথ তোমার পক্ষে যদি বেশি দীর্ঘ হয়, তোমার ঈশ্বর ভগবান ওই যে স্থানটিকে নিজের নামে অধিষ্ঠান ভূমি করার জন্য বেছে নিয়েছেন সেই স্থানটি যত দূরে থাকায় এবং তোমার ঈশ্বর ভগবানের আশীর্বাদে তোমার ফসল প্রচুর হওয়ায়
যত নৈবেদ্য সেখানে বয়ে নিয়ে যাওয়া তোমার পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে তুমি বরং সেই 10 ভাগা নৈবেদ্য বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা সযত্নের সঙ্গে নিয়ে তুমি সেই স্থানে যেও যে স্থানটি তোমার ঈশ্বর ভগবান বেছে নিয়েছেন, আর সেখানে ওই টাকাটার বদলে তোমার যা ইচ্ছা তা জোগাড় করে নিও। গরু বা ভেড়া, সুরা বা উগ্র পানীয়, যা খুশি জোগাড় করে নিও। তারপর তুমি তোমার ঘরের লোকেরা সবাই মিলে সেখানে তোমার ঈশ্বর ভগবানের সামনে ভোজের পালা সেরে নিও, আনন্দ উৎসব করো। তোমার জনপদে যে লেবিও তখন থাকবে, দেখো তাকে অবহেলা করো না যেন, কেননা তার কোনো দেশভূমি, কোনো অংশ, নিজস্ব কোনো ভূসম্পত্তি নেই, যেমনটি তোমার রয়েছে। 3 বছর অন্তর অন্তর তুমি তোমার সেই বছরে উৎপন্ন সব কিছুর 10 ভাগে সেই পুরো 1 ভাগ তোমার শহরে নিয়ে গিয়ে জমা করবে। তখন লেবীয় দেশভূমির কোনো অংশ, নিজস্ব কোনো ভূসম্পত্তি যার নেই, যেমনটি তোমার রয়েছে, সে এবং তোমার জনপদে বসবাসকারী যত প্রবাসী, যত অনাথ ও যত বিধবা, সবাই সেখানে গিয়ে আঁশ মিটিয়ে খাওয়া দাওয়া করবে। এর ফলে তুমি যে সমস্ত কাজে হাত দেবে তোমার ঈশ্বর ভগবানের আশীর্বাদে তোমার সেই সমস্ত কাজ সফল হবে। দ্বিতীয় বিবরণ পুস্তক 15 অধ্যায়। 7 বছর অন্তর অন্তর তোমাকে অন্যের ঋণ মুকুব করতে হবে। ঋণ মুকুব করার কর্তব্য পালন করতে হবে এইভাবে, জাতি স্বজাতি প্রতিবেশীকে যে পাওনাদার বা ঋণ দিয়েছ সেই ঋণ মুকুব করতে হবে। যখন ভগবানের নামে ঋণ মুকুব করার কাল ঘোষণা করা হবে, তখন থেকে কোনো স্বজাতির প্রতিবেশী বা ভাইয়ের উপর আর চাপ দেওয়া চলবে না। বিদেশির উপর অবশ্য চাপ দেওয়া চলবে, কিন্তু তোমার কাছে তোমার ভাইয়ের যা কিছু ঋণ আছে তোমাকে তা মুকুব করতেই হবে। তোমার দেশে কারোর গরিব হওয়ার কথা তো নয়, কেননা তোমার ঈশ্বর ভগবান ওই যে দেশটিকে এবার তোমার নিজের দেশ হিসাবে তোমার অধিকারে এনে দেবে। সেই দেশে তুমি তো ভগবানের আশীষ ধন্যই হবে। অবশ্য তুমি যদি ঠিকমতো তোমার ঈশ্বর ভগবানের কথা মান্য করো, আমি আজ তোমাকে যে সমস্ত আদেশ মেনে চলতে বলছি, তুমি যদি সযত্নে সেই মতো কাজ করে চলো, তোমার ঈশ্বর ভগবান তো তখন নিজের প্রতিশ্রুতি রক্ষা করে তোমাকে আশীষ ধন্যই করবে। তুমি বহুজাতির মানুষকে টাকা ধার দিতে পারবে, কিন্তু তোমাকে তাদের কারোর কাছ থেকে ধার নিতে হবে না। বহুজাতির উপর প্রভুত্ব করবে তুমি, কিন্তু ওইসব জাতির কোনোটি তোমার উপর প্রভুত্ব করবে না। তোমার দেশে তোমার ঈশ্বর ভগবান ওই যে দেশ তোমাকে দিচ্ছেন, সেখানকার কোনো জনপদে যদি তোমার স্বজাতির ভাইদের উপর ভাইদের কেউ তবুও গরিব হয়, তাহলে কিন্তু নিজের অন্তরটাকে কঠিন করে তোলো না। তোমার ওই গরিব ভাইকে সাহায্য করতে কাপুর্ণ করো না, বরং মুক্ত হস্তেই সাহায্য করো তাকে। তার যা প্রয়োজন তাকে তাই ধার দিও তুমি, যতটা প্রয়োজন ততটাই দিও। দেখো তোমার মনে এই বিশ্রী চিন্তা যেন না আসে যে সেই 7ম বছরটি ঋণ মুকুবে এই বছরটি আসতে আর দেরি নেই। সে কথা ভেবে তোমার গরিব ভাইয়ের প্রতি নির্দয় হয় না, তাকে কিছু দিতে অস্বীকার করো না, তাহলে সে কিন্তু কাতর কণ্ঠে তোমার বিরুদ্ধে নালিশ করে ভগবানকে ডাকবে। তখন অমন পাপের দায় তোমাকে তো বইতেই হবে না, তুমি বরং তাকে সাহায্যই দেবে, অকাতরেই দেবে। তাহলে তোমার অমন উদারতার জন্য তোমার ঈশ্বর ভগবান তোমার সমস্ত প্রয়াস, সমস্ত কর্ম প্রচেষ্টা সফল করে তুলবেন। আসলে তোমার এই দেশে কিছু গরিব লোক সবসময় থাকবেই, আর তাই তো আমি তোমাকে এই আদেশ দিচ্ছি। তোমার দেশে তোমার ওই যে
দুঃখী দরিদ্র ভাইরা থাকবে, তোমাকে মুক্ত হস্তেই তাদের সাহায্য করতে হবে। তোমার স্বজাতি কাউকে অর্থাৎ কোনো হিব্রু মানুষ পুরুষ বা নারীকে যদি তোমার কাছে দাসরূপে বিক্রি করা হয় তাহলে সে তোমাকে 6 বছর ধরে সেবা করতে বাধ্য থাকবে। 7ম বছরে তুমি কিন্তু তাকে মুক্ত করে দেবে, তাকে যাবার অনুমতি দেবে। আর তুমি যখন তাকে মুক্ত করে দিয়ে যাবার অনুমতি দেবে তখন তাকে শূন্য হাতে চলে যেতে দেবে না, বরং তোমার মেষ ও ছাগলের পাল থেকে, খামার থেকে ও পেশাই কুণ্ড থেকে তাকে উদারভাবেই দান করবে। তোমার ঈশ্বর ভগবানের আশীর্বাদে তোমার তখন যেমন সঙ্গতি থাকবে সেই অনুপাতেই দান করবে। মনে রেখো, তুমি নিজেই একসময় মিশর দেশে ক্রীতদাস ছিলে এবং তোমার ঈশ্বর ভগবান তোমাকে মুক্ত করে দিয়েছেন। আমি তো সেই জন্য আজ তোমাকে এমন আদেশ দিচ্ছি। অবশ্য ওই দাস যদি তখন তোমাকে বলে আমি আপনার এখান থেকে যেতে চাই না, যেহেতু সে তোমাকে আর তোমার ঘরে সকলকে ভালোবাসে এবং সে তোমার বাড়িতে সুখেই আছে, তাহলে তুমি তখন একটা তুরপুল দিয়ে নিয়ে এসে লোকটির একটি কান তোমার সদর দরজার বাজুর উপর রেখে তা বিধিয়ে দেবে। তারপর থেকে সে আজীবন তোমার দাস হয়ে থাকবে। দাসীর ক্ষেত্রেও তাই করা হবে। নিজের ওই দাসীকে মুক্তি দিয়ে যেতে দিতে হচ্ছে বলে আক্ষেপ করো না, হাজার হোক, সে তো 6 বছর ধরেই তোমার সেবা করেছে, তা তো ভাড়াটে মজুরের কাজের তুলনায় তোমার পক্ষে দ্বিগুণ লাভজনক হয়েছে। তাকে মুক্তি দিলে তোমার ঈশ্বর ভগবানের আশীর্বাদ তোমার সমস্ত কাজ সফল করবেন। তোমার গরু মেষ ও ছাগলের প্রতিটি প্রথম জন্মানো মদ্দা বাচ্চাকে তুমি তোমার ঈশ্বর ভগবানের কাছে নিবেদিত করবে। তোমার বৃষের প্রথম জন্মানো বাচ্চাটাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া চলবে না। তোমার কোনো মেষের প্রথম জন্মানোর বাচ্চার লোম ছাঁটাই করা চলবে না। বছরে একবার তুমি আর তোমার ঘরের লোকেরা সবাই যেমন বাচ্চার মাংস খাবে, তোমার ঈশ্বর ভগবানের সামনে ভগবানের বেছে নেওয়া সেই স্থানটিতে। অবশ্য তেমন কোনো বাচ্চা যদি কোনো শারীরিক খুঁত থাকে, তা যদি খোঁড়া বা অন্ধ হয়, ওই ধরনের বড় কোনো শারীরিক খুঁত যদি তার থাকে, তাহলে তোমার ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে তা বলি দেওয়া চলবে না। সেক্ষেত্রে তোমায় তার মাংস খেতে হবে নিজের জনপদে। তখন শুচি বা অশুচি যে কোনো মানুষেরই সেই মাংস খাওয়া চলবে, যেমন তারা খেয়ে থাকে কৃষ্ণসার বা হরিণের মাংস। ওই পশুটির রক্ত কিন্তু মুখে দেওয়া চলবে না, তার জলে মতো মাটিতে ঢেলে ফেলতে হবে। তুমি আবিব মাসে পর্বকাল পালন করবে। তোমার ১৬ অধ্যায়। তুমি আবিব মাসের পর্বকাল পালন করবে। তোমার ঈশ্বর ভগবানের সম্মানে নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পন্ন করবে। কেননা তোমার ঈশ্বর ভগবান তো আবিব মাসেই একদিন রাতের বেলায় তোমাকে মিশর দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন। ভগবান যে স্থানটিকে নিজের নামে অধিষ্ঠান ভূমি করার জন্যে বেছে নেবেন, তুমি সেইখানে গরু মেষ ও ছাগলের পাল থেকে নেওয়া কোনো একটি পশুকে নিস্তার পর্বে বলিরূপে তোমার ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবে। ওই পশুটির মাংসের সঙ্গে তোমার কিন্তু খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কোনো রুটি খাওয়া চলবে না, বরং 7 দিন তোমাকে মাংসের সঙ্গে খেতে হবে খামিরবিহীন রুটি, অর্থাৎ সেই দুর্দিনের অন্ন। তুমি তো সেদিন তাড়াহুড়ো করে মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিলে। এইভাবে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন মিশর থেকে বেরিয়ে আসার সেই দিনটির কথা তোমার মনে থাকবে। সেই 7 দিন তোমার এলাকার কোথাও কোনো খামির যেন পাওয়া না যায় এবং
প্রথম দিনের সন্ধ্যাবেলায় তুমি যে পশু বলি দেবে তার মাংসের কোনো কিছুই যেন পরের দিন সকাল পর্যন্ত কখনো পড়ে না থাকে। তোমার ঈশ্বর ভগবান ওই যে সমস্ত জনপদ তোমাকে দিচ্ছেন, তুমি তার কোনো কোনোখানে নিস্তার পর্বের বলিদান করতে পারবে না। তোমার ঈশ্বর ভগবান যে স্থানটিকে নিজের নামে অধিষ্ঠান ভূমি করার জন্য বেছে নেবেন, তুমি শুধুমাত্র সেইখানেই নিস্তার পর্বে বলিদান করতে পারবে। তা করতে হবে সন্ধ্যাবেলায়, সূর্যাস্তের সময়, বছরের সেই দিনে যেদিন তুমি মিশর দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলে। তুমি তোমার ঈশ্বর ভগবানের কাছে নেওয়া সেই স্থানটিতেই মাংস রান্না করবে এবং তা খাবে। পরের দিন সকালে তুমি ঘরে ফেরার জন্য রওনা হতে পারবে। প্রথম ছদিন তোমাকে খামিরবিহীন রুটি খেতে হবে, আর সপ্তম দিনে তোমার ঈশ্বর ভগবানের সম্মানে আনুষ্ঠেয় এক মহাসমাবেশে অনুষ্ঠান করতে হবে। সেদিন কোনো রকম কাজই করা চলবে না। তারপর গুনে গুনে তুমি সাতটি সপ্তাহ যেতে দেবে, অর্থাৎ যেদিন তুমি কাস্তি চালিয়ে শস্যের ফসল কাটতে শুরু করবে সেই দিনটি থেকেই ওই সাতটি সপ্তাহ গোনা শুরু করতে হবে। তোমার ঈশ্বর ভগবানের সম্মানে পালনীয় সপ্তাহ সপ্তকে পর্বটি উদযাপন করার সময় স্বেচ্ছা নৈবেদ্য উৎসর্গ করবে তুমি। তোমার ঈশ্বর ভগবানের আশীর্বাদে তোমার তখন যেন সঙ্গতি হবে, তুমি সেই অনুপাতে স্বেচ্ছা নৈবেদ্য দেবে। তোমার ঈশ্বর ভগবান যে স্থানটিকে নিজের নামে অধিষ্ঠান ভূমি করার জন্য বেছে নেবে, তুমি তোমার রাজপুত তোমার পুত্রকন্যা ও দাসদাসী, তোমার জনপদে বসবাসকারী লেবীয় এবং তোমার ওখানে যে প্রবাসী মানুষ অনাথ ও বিধবা থাকবে তারাও তখন সেইখানে তোমার ঈশ্বর ভগবানের সামনে আনন্দ উৎসব করবে। মনে রেখো, তুমি নিজেই একসময় মিশরে কৃতদাস ছিলে, সযত্নে এই বিধিনির্দেশ নিষেধ মেনেই কাজ করে চলবে। খামার ও পেশাই কুণ্ড থেকে যা কিছু পাওয়া যাবে তা তুলে আনার পর তুমি সাত দিন ধরেই শিবির পর্বটি পালন করবে। এই পর্বটি উদযাপন করার সময় তুমি তোমার পুত্রকন্যা ও দাসদাসী এবং তোমার জনপদে বসবাসকারী লেবীয় প্রবাসী মানুষ অনাথ ও বিধবা তোমরা সবাই মিলে আনন্দ উৎসব করবে। ভগবানে বেছে নেওয়া সেই স্থানটিতে তুমি তোমার ঈশ্বর ভগবানের সম্মানে সাত দিন ধরে ওই পর্বটি পালন করবে। তোমার ঈশ্বর ভগবান তো ফসল উৎপন্ন করার কাজে হোক বা তোমার অন্য কোনো যে কোনো কর্ম প্রচেষ্টাই হোক, সব ব্যাপারেই তোমাকে আশীষ ধন্য করবেন। তাতে তুমি কত আনন্দই না পাবে। তোমার জাতির সমস্ত পুরুষ মানুষকে তোমার ঈশ্বর ভগবানে বেছে নেওয়া সেই স্থানটিতে তার সামনে এসে দাঁড়াতে হবে বছরে তিন তিনবার, অর্থাৎ চরপটি পর্বে, সপ্তাহ সপ্তকের পর্বে আর শিবির পর্বে। ভগবান তখন হাতে কোনো অর্ঘ না নিয়ে কেউ যেন ভগবানের সামনে এসে না দাঁড়ায়, বরং তোমার ঈশ্বর ভগবানের আশীর্বাদে তোমার যার যেমন সঙ্গতি হবে সে যেন সেই অনুপাতে কিছু না কিছু অর্ঘ নিয়ে আসে। তোমার ঈশ্বর ভগবান এখন যে সমস্ত জনপদ তোমাকে দিচ্ছেন সেই সব স্থানে তোমার গোষ্ঠীগুলির মানুষদের জন্য বিচারকদের ও সমস্ত কর্মচারীতে নিযুক্ত করতে হবে, তাদের ন্যায্যভাবেই জনগণের প্রশাসন ও বিচার কাজ করতে হবে। তুমি ন্যায়নীতির কোনো রকম বিকৃতি ঘটাবে না, কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখাবে না, কারোর কাছ থেকে কোনো ঘুষ নেবে না, কেননা ঘুষ জ্ঞানী মানুষকেও অন্ধ করে তোলে এবং ধার্মিকের ন্যায্য অধিকার নৎসাৎ করে দেয়। ন্যায়নীতির পথে চলবে তুমি, ন্যায়নীতিরই পথে, তাহলে তুমি প্রাণে বেঁচে থাকবে
এবং তোমার ঈশ্বর ভগবানের দেওয়া দেশ নিজের অধিকারে রাখতেও পারবে। তোমার ঈশ্বর ভগবানের পূজাবেদির পাশে আশেরার মতো কাঠের তৈরি কোনো খুঁটি পুঁতে রাখা চলবে না, কোনো ধর্মস্তম্ভ দাঁড় করিয়ে রাখাও চলবে না। তোমার ঈশ্বর ভগবান তো ওসব কিছু নিতান্তই ঘৃণা করে। শ্যামসঙ্গীত 95। ভগবানকে শোনাও এসো আনন্দের গান, আমাদের ত্রাণশৈল যিনি, এসো আজ তার নামে তুলি জয়ধ্বনি। চলো তার কাছে যাই শ্রুতিগান গেয়ে, তার জয়গান গায় শস্ত্র গীতিকায়। ভগবান কতই না মহান ঈশ্বর, সব দেবতার ঊর্ধ্বে কত না মহান রাজা তিনি। পৃথিবীর অতরান্ত দেশ তারই অধীনে, সমস্ত পর্বতচূড়া তারই অধিকারে, মহাসন্ধি তারই, শ্বেত তারই সৃজন, স্থলভূমি তারই, শ্বেত তার হাতেরই রচনা। আমরা প্রণত হই এসো প্রণিপাত করি, আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি, এসো তার শ্রীচরণে নত যেন হই। মনে রেখো আমাদের ঈশ্বর তিনি, আমরা সবাই তার চারণভূমির জনগণ, তারই চালিত মেষপাল। তোমরা সকলে আজ তার এই কথা যেন মন দিয়ে শোনো, মনটা পাষাণ করে তুলো না তোমরা, যেমনটি করেছিলে সেই মেরি বাই, যেমনটি করেছিলে মাসাই সেই মরু দেশে। তোমাদের পিতৃপুরুষেরা আমাকে সেদিন কিনা করল পরখ, আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে যাচিয়ে নিতে চেয়েছিল তারা। 40 বছর ধরে সে যুগের মানুষকে নিয়ে আমি শুধু অতিষ্ঠ হয়েছি। আমি তো বলেছি ভ্রষ্ট চিত্ত এ জাতির সকল মানুষ, কোথায় আমার পথ কিছুতেই বোঝো না কো তারা। তাই তো সেদিন আমি মহাক্রোধে শপথ নিলাম তাদের সবার জন্যে বিশ্রামের যে দেশটি নির্দিষ্ট রেখেছি, তারা কেউ কোনো দিনও সেই দেশে ঢুকতে পাবে না। শিষ্যচরিত থেকে পাঠ 23:12-35। পলের বিরুদ্ধে একদল ইহুদি ষড়যন্ত্র। সকাল হলে ইহুদিরা একটা মন্ত্রণা সভা বসল। তারা এই দৃঢ় শপথ নিল যে পলকে হত্যা না করা পর্যন্ত তারা কোনো কিছুই খাবে না, জল পর্যন্ত স্পর্শ করবে না। 40 জনেরও বেশি লোক এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে গিয়ে বলল, আমরা এই সুদৃঢ় শপথ নিয়েছি যে পলকে হত্যা না করা পর্যন্ত আমরা কোনো কিছুই মুখে দেব না। তাই পলের ব্যাপারটা যেন আরও খুঁটিয়ে দেখতে চান, এই অজুহাত দেখিয়ে আপনারা এবং মহাসভার সদস্যেরা সকলে মিলে এখন বরং সেনানায়ককে আবেদন জানাও, তিনি যেন পলকে আপনাদের সামনে এনে হাজির করেন। আমরা তো প্রস্তুত হয়ে আছি, সে এখানে আসার আগে আমরা তাকে মেরে ফেলব। তারা এইভাবে অত পেতে থাকবে সেই কথা শুনতে পেয়ে পলের ভাগ্নে সোজা সেনানিবাসের ভেতরে গিয়ে
পলকে খবরটা জানিয়ে দিল। পল তখন একজন শতানিককে ডেকে বললেন, এই যুবকটিকে সেনানায়কের কাছে নিয়ে যান, তার কাছে এর কিছু জানবার আছে। তাই শতানিক তাকে সঙ্গে করে সেনানায়কের কাছে নিয়ে গিয়ে বললেন, বন্দিপল আমাকে ডেকে এই যুবকটিকে আপনার কাছে নিয়ে আসতে অনুরোধ করেছে, আপনার কাছে এর নাকি কিছু বলার আছে। সেনানায়ক তখন যুবকটিকে হাত ধরে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার কাছে তোমার কি জানবার আছে বলো। সে উত্তর দিল, ইহুদিরা নিজেদের মধ্যে স্থির করে রেখেছে যে পলের বিষয়ে আমরাও আরও খুঁটিয়ে তদন্ত করার অজুহাত দেখিয়ে তারা আপনাকে অনুরোধ জানাবে, আপনি যেন আগামীকাল পলকে মহাসভায় এনে হাজির করেন। আপনি কিন্তু ওদের মোটেই বিশ্বাস করবেন না, কেননা ওদের 40 জনেরও বেশি লোক পলের আসার পথে অথ পেতে বসে আছে। তারা শপথ নিয়েছে পলকে মেরে না ফেলা পর্যন্ত তারা কোনো কিছুই খাবে না, জল পর্যন্ত স্পর্শ করবে না। তারা তো প্রস্তুত হয়ে আছে, আপনার হ্যাঁ বলার অপেক্ষায় আছে। বিপন্ন পলকে সিজারিয়া পাঠানো হলো। সেনানায়ক তখন যুবকটিকে এই নির্দেশ দিয়ে বিদায় দিলেন যে, আমাকে তুমি যে এই কথা জানিয়েছো তা কাউকে বলো না যেন। তারপর তিনি দুজন শতানিককে ডেকে বললেন, রাত 9টার মধ্যে ব্যবস্থা করো, সিজারিয়া পর্যন্ত যাবার জন্য 200 জন পদাতিক, 70 জন অস্তারোহী ও 200 জন বর্ষাধারী প্রহরী যেন প্রস্তুত থাকে। তাছাড়া পলের জন্যে বাহনের ব্যবস্থাও রেখো, যাতে করে তাকে নিরাপদে প্রদেশপাল ফিলিস্কের কাছে পৌঁছে দিতে পারো। তিনি এই মর্মের একটি চিঠিও লিখে দিলেন, মহামান্য প্রদেশপাল ফিলিক্স, আমি কদিয়াস লিসিয়াস প্রথমে আপনাকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। যে লোকটিকে আপনার কাছে পাঠাচ্ছি, ইহুদিরা তাকে ধরে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু লোকটি যে একজন রোমীয় নাগরিক তা জানতে পেরে আমি তখন আমার সৈন্যদের নিয়ে সেখানে ছুটে যাই ও তাকে উদ্ধার করে আনি। তারপর তার বিরুদ্ধে ওদের কি অভিযোগ আছে তা জানতে চেয়ে আমি ওদের মহাসভায় তাকে নিয়ে যাই। শেষে কিন্তু আমি দেখলাম আসলে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ওদের বিধানের কি সব বিতর্ক ব্যাপার নিয়ে। এমন কোনো অভিযোগ তো পেলাম না যার ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া চলে বা কারারুদ্র করা চলে, কিন্তু লোকটি প্রাণ নেবার ষড়যন্ত্র চলছে। এমন খবর পেয়েছি বলে কোনো রকম দেরি না করে তাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওর বিরুদ্ধে যাতে যাদের অভিযোগ আছে তাদেরও নির্দেশ দিয়েছি, তারা যেন আপনার দরবারে তাদের সেই অভিযোগ পেশ করে। আপনার কুশল কামনা করি। সেনানায়কের আদেশ মতো সৈন্যরা সেই রাতেই পলকে আন্তিপাতিক্স নগরে নিয়ে গেল। পরের দিন পলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার ভার অস্তারোহীদের হাতে তুলে দিয়ে তারা সেনানিবাসে ফিরে চলল। সিজারিয়া পৌঁছে অস্তারোহীরা ওই চিঠিটা প্রদেশপালের হাতে তুলে দিল এবং পলকে তার সামনে হাজির করল। চিঠিটা পড়ে প্রদেশপাল জিজ্ঞেস করলেন, পল কোন প্রদেশের লোক? যখন তিনি জানতে পারলেন যে পল সিলিসিয়ার লোক, তখন তিনি বললেন, যারা তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছে
তারা এখানে এলে তোমার সব কথা শুনব। তারপর তিনি হুকুম দিলেন পলকে যেন হেরোদের প্রসাদে আটক রাখা হয়।